এদিকে বাইডেন প্রশাসন শিশুদের জন্য উপযুক্ত আবাসন সন্ধান করছে। বলা হচ্ছে ট্রাম্প প্রশাসন যে অভিবাসন ব্যবস্থা ভেঙে দিয়েছিল সেই ব্যবস্থাই পুনর্নির্মাণ করতে হবে। যদিও যুক্তরাষ্ট্রের বর্তমান সীমান্ত পরিস্থিতি নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ক্ষমতায় থাকার সময় সুরক্ষিত সীমান্ত উপহার দিয়েছিলেন তিনি ও তার প্রশাসন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সীমান্তের অবস্থা একদম ভেঙে পড়েছে, ফলে সীমান্তে আবার দ্রুত দেয়াল নির্মাণের আহ্বান জানান ট্রাম্প। সবশেষ এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। দেশের সীমান্ত ব্যবস্থা একটি জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।